এই ভিডিওটি পেশেন্টদের জন্য যারা জানতে চান যে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা আরসিটি অ্যাকচুয়ালি কি তার সম্পর্কে একটি সম্যক ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। রুট ক্যানাল ট্রিটমেন্ট তার মানে কি? রুটের চিকিৎসা বা শিকড়ের চিকিৎসা। কিসের শিকড়? দাঁতের শিকড়। কেন এই চিকিৎসার প্রয়োজন হয়? দাঁত একটি শক্ত জিনিস যার উপরের যে কাঠামোটি অত্যন্ত শক্ত, কিন্তু তার ভিতরে থাকে নরম জিনিস যেটা আমরা বলি পাল্প, সেটি কিন্তু রক্তর জালিকা, নার্ভ এই সমস্ত দিয়ে তৈরি। যদি কোনো কারণে দাঁতের শক্ত যে কাঠামো ওপরের অংশ সেটি ভেঙে যায়, সেটি হতে পারে ক্যাভিটির দ্বারা, কোনো ফ্র্যাকচারের দ্বারা, ইনফেকশনের দ্বারা, তাহলে কিন্তু ভিতরের যে নরম অংশ সেটি মুখের মধ্যে এসে পড়ে এবং আপনি যা খাবেন, যাই পানীয় গ্রহণ করবেন সেগুলো কিন্তু ওই পাল্প বা দাঁতের নার্ভের অংশে টাচ হবে, লাগবে এবং আপনার প্রচণ্ড ব্যথা হবে। কারণ ওই নার্ভটা, দাঁতের নার্ভ আমাদের শরীরের নার্ভের সঙ্গে যুক্ত আছে। যদি কারোর ক্যাভিটি খুব ডিপ হয়, গভীর হয়, তাহলে সেটি ওই নার্ভে গিয়ে টাচ করে, ভিতরে চলে যায়, তখন প্রচণ্ড ব্যথা হয়। তখন ওই দাঁতের ভিতরের নরম অংশটির চিকিৎসা সেটি হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট। কী করতে হয় রুট ক্যানাল ট্রিটমেন্টে, কেন করতে হয় সেটা তো বললাম, যে ওই নরম অংশ বা পাল্প সেটি যদি খারাপ হয়ে যায়, সেটিতে যদি ইনফেকশন থাকে বা সেটি যদি মুখের মধ্যে এসে পড়ে দাঁত ভেঙে যাওয়ার কারণে বা ক্যাভিটি বা দাঁতের যে কেরিজ তার কারণে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওই দাঁতের নরম অংশ বা পাল্প ওটির চিকিৎসা করতে হয়। কিভাবে করতে হয়? দাঁতের নরম অংশ খারাপ হয়ে গেলে তার কিন্তু রিপেয়ার করা যায় না, আমাদেরকে ওই নরম অংশটিকে বের করে দিতে হয়, দাঁত তুলতে হয় না, দাঁত যেমনকার তেমনই থাকবে। নানা রকম যন্ত্রপাতি আছে, ছুঁচের মতো জিনিসপত্র আছে, নানা রকম মেশিন আছে যার দ্বারা আমরা দাঁতের ভিতরের একদম হাড়ের ভিতরে দাঁতের যে অংশ আছে, দাঁতের যে শিকড় আছে, সেখান পর্যন্ত দাঁতের ভিতরের নরম অংশ বা পাল্প সেগুলিকে কিন্তু আমরা ওই ছুঁচের মাধ্যমে বা যন্ত্রপাতির মাধ্যমে সেগুলিকে আমরা বের করে দিই। অনেক কিছু প্রসিডিওর আছে যেগুলো ফলো করতে হয়। ঠিক কতটা দাঁতের শিকড় কতটা হাড়ের মধ্যে আছে তার যে দৈর্ঘ্য সেটি মাপতে হয়, সেগুলিকে খুব যত্ন সহকারে টাইম নিয়ে সেগুলিকে বের করতে হয়। মিনিমাম 2-3 সিটিং লাগে, 2-3 আসতে হয় পেশেন্টকে, এত সাবধানতা অবলম্বন করে ওই দাঁতের নরম অংশ বা পাল্পগুলিকে সম্পূর্ণরূপে বের করতে হয়। শুধুমাত্র তাই নয়, দাঁতের নরম অংশ বা পাল্প যে জায়গাটিতে ছিল সেই জায়গাতে যাতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো রকম মাইক্রো অর্গানিজম না থাকে, তার জন্য বারবার নানা রকম অ্যান্টিবায়োটিক সলিউশন দিয়ে সেগুলিকে ধুতে হয়। নানা রকম পদ্ধতি অবলম্বন করে সেই দাঁতের ভিতরের যে ফাঁকা অংশটি হয়ে যাচ্ছে পাল্প বের করার পরে, সেই অংশটিকে সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া মুক্ত, ভাইরাস মুক্ত করতে হয়। এবং লাস্টে কি করতে হয়, ওই ফাঁকা অংশ যদি আমি ফাঁকা রেখে দিই, দাঁত যদি উপর থেকে ফিলিং করে দিই, দাঁত যদি কোনো উপাদান দিয়ে সেটিকে আবার পুরনো দাঁতের মতো করে দিই, কিন্তু ভিতরটি যদি ফাঁকা থেকে যায় সেখানে আবার ব্যাকটেরিয়া জন্ম নেয়, তো ওই ফাঁকা অংশটিকে কিন্তু আমাদেরকে একটা ইনার্ট মেটেরিয়াল, অর্থাৎ এমন একটি মেটেরিয়াল যেটি দেহের সঙ্গে কোনো রকম রিয়াকশন করবে না, কোনো প্রতিক্রিয়া করবে না, সেরকম মেটেরিয়াল হচ্ছে গাটাপার্চা বলে একটা উপাদান আছে। সেই গাটাপার্চা দিয়ে সেই দাঁতের যে নার্ভ যেখান থেকে আমরা বার করে নিয়েছি সেই ফাঁকা অংশটিতে কিন্তু ওই গাটাপার্চা ভরে দিতে হয়। এটা হচ্ছে আরসিটির সম্পূর্ণ একটা পদ্ধতিটা আমি বিশ্লেষণ করলাম। এবং লাস্টে উপরে ফিলিং করতে হয়, যদি দাঁতটা অনেকটা ভাঙা থাকে তাহলে দাঁতের উপরে ক্যাপ বা ক্রাউন করতে হয়। এই সম্পূর্ণ পদ্ধতিটি শেষ করতে মিনিমাম 5-6 সিটিং লাগে যদি ক্যাপ করতে হয়। অনেক ক্ষেত্রে অনেক দাঁতের একদিনেও কিন্তু আরসিটি হয়, সেটা কিন্তু কিছু তার একটা বিশেষ কারণ থাকলে তবেই সেটি করা যেতে পারে। আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2-3 সিটিং লেগে যায় আরসিটি কমপ্লিট করার জন্য, এবং ক্যাপ করতে গেলে আরও 2-3 সিটিং লাগে। তাহলে এটি ছিল আরসিটি কি তার সম্পর্কে একটি সম্যক ধারণা। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।